আজ থেকে তোর সব দুঃখ কষ্ট বেদনা অশ্রু সব আমার, আর আমার হাসি সুখ আনন্দ সবটুকু ভালোবাসার শুধু তোর যত সবাই। হ্যাঁ, আমার দুঃখ কষ্ট কান্না ভাগাভাগি করে নিতে পারিস, না আমার এটা ভাগাভাগি করতে হবে না, এটা শুধুই তোর। অনিশা তাজরানকে জড়িয়ে তাজরানের বুকে মাথা রাখে। তাজরান মুচকি হেসে অনিশার মাথায় আলতো করে ঠোঁট চোয়ায়। গাড়ি এসে আহমেদ ভিলায় থামে। এতক্ষণে অনিশা তাজরানের বুকে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। এতটা দূরের পথ, তাজরান দেখে অনিশা ঘুমে বিভোর। অনিশার গালে হাত রেখে মৃদু গলায় অনিশাকে ডাক দেয়। পুচকি, হ্যাঁ পুচকি, দেখ এসে পড়েছি আমরা। কিন্তু অনিশা ঘুমে কাতর। তাজরান মুচকি হেসে নিজের বুক থেকে তুলে অনিশাকে গাড়ির সিটে এলিয়ে দেয়। গাড়ি থেকে বের হয়ে সোজা অনিশাকে কোলে তুলে নেয়। বাসায় ঢুকতেই সবাই যেন অনিশা তাজরানের দিকে চোখ বড় বড় করে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। এই প্রথম কোনো বিয়েতে বর বউকে ঘুমন্ত অবস্থায় নিয়ে এসেছে। এতক্ষণে তাজরানের আত্মীয় স্বজন সহ আশেপাশের লোকেরা কানা ঘোষা শুরু করে দিয়েছে। এত এত শব্দে অনিশার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে তাকিয়ে দেখে অনিশা তাজরানের কোলে ঘুমাচ্ছিল। সবাই কীভাবে তাকিয়েছিল, কে কী ভেবেছে, এসব ভাবতে অনিশার ভীষণ লজ্জা লাগছে। তাজরানকে ইশারা করে নিচে নামানোর জন্য, কিন্তু তাজরানের এতে কোনো হেলদোল নেই। সোজা অনিশাকে নিয়ে হলরুমে সোফায় বসিয়ে দেয়, নিজেও পাশের একটি সোফায় বসে পড়ে। সাইরা খান অনিশার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কিরে খুব বেশি খারাপ লাগছে মা তোর? না খালামণি, ঠিক আছি একদম। আসলে এত দূরের জার্নি ছিল, তাই কখন যে চোখ লেগে গিয়েছিল খেয়ালই ছিল না। মুন অনিশার পাশে বসে অনিশাকে পানি খাইয়ে দিচ্ছিল। মুনের পরের মাসে ডেলিভারি হবে, তাই মুন যেতে পারেনি বিয়েতে। মুন অনিশার থুতনি ধরে বলে, বেশ মিষ্টি লাগছে তো আমার মিষ্টি বুড়িটাকে, আজ আমার ভাইয়ের মাথাটা সত্যিই গিয়েছে। অনিশা তাজরানের দিকে তাকায়, দেখে তাজরান এক দৃষ্টিতে অনিশার দিকে চেয়ে আছে। অনিশা এবার লজ্জায় লাল নীল হয়ে যেতে ইচ্ছা করছে। এই লোকটা এমন কেন, ক্লান্তি বলতে কি কিছু নেই, কিভাবে তাকিয়ে আছে, সবাই দেখলে কি ভাববে। এসব বাদ দাও, তোমার শরীর কেমন মোনাপু, আর তোমার ছোটুর কি খবর? মনের পিঠে হাত রেখে বলে অনিশা, এই দেখ তোর ছোটু সহ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুই এসে পড়েছিস এখন তো আরো ভালো থাকবো। ওদের কথার মাঝখানে বন্ধ করে সায়রা বলে ওঠে, অনেক হয়েছে এখানে, আর কি বসে থাকবি সবাই সারা রাত? মেয়েটা এত দূর থেকে এসেছে, ওকে রুমে নিয়ে যা। এই রাহি, ফারা, অনুকে রুমে নিয়ে যা। জি ফুপি বলে দুজনে অনিশাকে রুমে নিয়ে যায়। অনিশাকে তাজরানের রুমে নিয়ে খাটের মাঝ বরাবর বসিয়ে তারা বেরিয়ে আসে। পুরো রুমটাকে অনিশার পছন্দের ফুল সাদা গোলাপ আর অর্কিড দিয়ে সাজানো হয়েছে। ফুলের গন্ধে চারিপাশে মৌ মৌ করছে। খাট থেকে নেমে পুরো রুমটাকে অনিশা ঘুরে ঘুরে দেখছে। এদিক দিয়ে তাজরান রুমের বাহিরে দাঁড়িয়ে আছে, তাজরানকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাজরানের ভেতরটা নাজে হাল অবস্থা। দুই দলের মাঝে বিতর্ক চলছে। সাব্বির, শিহাব, সৌরভ, রাতুল, নসীন, রাহি, ফারামুন আন্দোলন করছে। ভেতরে ঢুকতে হলে টাকা দিয়ে ঢুকতে হবে, তাছাড়া এক কদম ফেলাও নিষেধ। তাজরান বেশ বিরক্ত নিয়ে বাকিদের দিকে তাকিয়ে বলে, এই তোরা কি ভিখারি, ভিখারির মতো এইভাবে চাই চাই করছিস কেন? বিয়ের সময় তোরা সব করে ভিখারি হয়ে যাস, যেভাবে আন্দোলন নেমেছিস মনে হচ্ছে আমি তোদের টাকা মেরে খেয়ে ফেলেছি। ইস, আসছে আমার ভিখারি, তোদের এক একজনের পকেটে হাত দিলে বোঝা যাবে কে কত বড়। আর মন্দি, তুমি এই পাজেগুলো সুযোগ দিয়েছো। দেখ ভাই, আন্দোলনের সময় নো কম্প্রোমাইজ, সো টাকা তো দিতেই হবে। আর কি করার, তাজরানকে শেষে টাকা দিতেই হয়। টাকা পেয়ে সবাই হু রে বলে চিৎকার করে উঠে। মুনাপু যাওয়ার সময় তাজরানের কানে কানে বলে যায়, দেখ ছোটদা, আজ বিড়াল মারতে পারিস কিনা। তাজরান রুমে ভিতরে প্রবেশ করে। অনিশা এখনো ঘুরে ঘুরেই দেখছে, তাজরান যে রুমে এসেছে টেরই পায়নি অনিশা। তাজরান ধীর পায়ে অনিশার দিকে এগিয়ে পেছন থেকে অনিশাকে শক্ত করে জড়িয়ে ধরে। অনিশার গলায় গভীরভাবে মুখ গুঁজে। হঠাৎ তাজরানের এমন স্পর্শে অনিশা কিছুটা কেঁপে ওঠে। অনিশার নিঃশ্বাসের গতি যেন আরও ভারী হয়ে আসে। অনিশার আবেশে চোখ জোড়া বন্ধ হয়ে আসে। তাজরান অনিশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি আমার হুর, তুই জানিস এই দিনটার জন্য, শুধু এই দিনটার জন্য কত অপেক্ষা করেছিলাম। আজ আমি বড্ড খুশি বুঝকি, আমার আমার খুশির কোনো ঠিকানা নেই, সবই যে তুই, কখন আমাকে ছেড়ে যাবি না তো বুঝকি, তাহলে আমি যে আর আমি থাকবো না। তাজরান অনিশার ঘাড়ে আরও গভীরভাবে ঠোঁট ছোঁয়ায়। চোখ বন্ধ থাকা অবস্থায় অনিশার চোখে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তাজরান অনিশাকে ছেড়ে দেয়। অনিশা পিছন ফিরে তাকাতে দেখে তাজরান এক পা ভাঁজ করে বসে আছে, মুখে লেগে আছে মুচকি হাসি।
জানিস মুচকি, মানুষ পাগলি দেখতে নাকি পাগলা গারদে চলে যায়, কিন্তু আমি একটু ভিন্ন। আমি না আমার পাগলিকে দেখে বারবার ভালোবাসার এক অন্য রাজ্যে হারিয়ে যেতাম। কেন যেন সেইটাই ভালো লাগতো। তুই আমাকে প্রতিটা রাতে মিস করতি, কিন্তু আমি না প্রত্যেকটা সেকেন্ড তোকে শুধুই মিস করতাম, তোকে শুধু একটাবার দেখার জন্য। এই মনটা না অশান্ত হয়ে উঠতো আমার প্রতিটা সকাল শুরু হোক তোকে দেখে। তোর হাতে আয়রন করার শাড়িটাও আমি তোর হাতেই পরতে চাই। আমি বাসায় আসার আগে আমার জন্য শাড়ি পরে অপেক্ষা করবি। কলিং বেলের শব্দ হতেই তুই দৌড়ে এসে দরজাটা খুলে দিবি। আমি মুচকি হেসে তোকে জড়িয়ে ধরবো, আলতো করে তোর ঠোঁট ছোঁয়াবো কপালে। পারবি না আমার এই কিছু কিছু আবদারগুলো পূরণ করতে, আমার এই চাওয়াগুলো শুধু তোর মাঝে আবদ্ধ রাখতে? তাজরান অনিশার হাত ধরে অনিশাকে রিং পরিয়ে দেয়। রিং পরা হাতে তাজরান চুমু দেয়। আমার দেওয়া বিয়ের প্রথম গিফট মুচকি। অনিশার চোখে পানি। অনিশাও তাজরানের সামনে বসে তাজরানের গালে হাত রাখে। ভালোবাসি আপনাকে, কতটা সেটা আমি বলেও বোঝাতে পারবো না। আমি না সবার মতো আমার ভালোবাসাটাকে প্রকাশ করতে পারি না। আমি সবসময় চেষ্টা করবো সব সময় আপনাকে সুখী রাখার। আমার জন্য আপনাকে কোনোদিনও কষ্ট পেতে হবে না। অনিশা তাজরানের মুখ দু হাত দিয়ে আগলে ধরে কপালে ঠোঁট ছোঁয়ায়। তাজরান মুচকি হেসে অনিশাকে জড়িয়ে ধরে। শোনা আমার, দুরাগা চুকতে নামাজ পড়ে দি, তুই ওযু করে আয়। অনিশা মাথা উপর নিচ করে উঠে দাঁড়ায়, সাথে তাজরানও। অনিশার গহনাগুলো খুলতে গেলে তাজরান অনিশার গলায় রাখা হাতটা টেনে অনিশাকে নিজের একদম কাছে নিয়ে আসে। আমি খুলে দিচ্ছি, তুই শুধু আমার দিকে তাকিয়ে থাকবি, আমার থেকে যেন চোখ না সরে। তাজরান আলতো হাতে এক এক করে অনিশার গহনাগুলো খুলছে, প্রতিটা জায়গায় নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে গভীরভাবে। অনিশার সারা শরীর রীতিমতো কাঁপছে। অনিশা না পেরে তাজরানকে জড়িয়ে ধরে তাজরানের বুকে মুখ লুকায়। তাজরান মুচকি হেসে অনিশার কানে কানে বলে অজু করে আসতে। অনিশা অজু করে আসলে তাজরান ফ্রেশ হতে চলে যায়। তাজরান সাদা পাঞ্জাবি পরেছে, দুহাতে কোনোই পর্যন্ত গুটিয়ে রেখেছে। দুজনে দুরাকাত নফল নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ হতে তাজরান উঠে আলমারির কাছে যেয়ে আলমারি খুলে প্লাস্টিক ব্যাগে মোড়ানো একটা প্যাকেট বের করে অনিশার সামনে ধরে। অনিশা কিছুটা অবাক হয়, তাজরানের দিকে তাকায়। তাজরান অনিশার দিকে নেশে ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার কতদিনের ইচ্ছে ছিল পুচকি, বিয়ের পর তোকে নিজ হাতে শাড়ি পরাবো। আজ ইচ্ছেটা পূরণ করতে চাই, দিবি আমায় পূরণ করতে? অনিশা তাজরানের দিকে ভুরু কুচকে তাকায়। আপনি শাড়ি পরাতে জানেন, কিভাবে শিখলেন? কার থেকে আবার? ত্রিধার থেকে শিখেছি। শুনে তো অনিশার রাগে দু কাল টমেটোর মতো হয়ে গেছে। অনিশার রাগে গজগজ করতে করতে বলে, কি বললেন আপনি, ত্রিধা থেকে শিখেছেন? ও হ্যাঁ, তো ওর কাছে যান না, আমাকে না, ওকে শাড়ি পরেন বলে অনিশা তাজরানের হাত থেকে নিজের হাতটা ঝাড়ি মেরে সরিয়ে দেয়, অন্য পাশে মুখ করে নেয়। এটা দেখে তাজরান জোরে শব্দ করে হেসে ওঠে। তাজরান অনিশাকে রাগানোর জন্য এই কথাটা বলেছিল। তাজরান হেসে এক টানে অনিশাকে একদম নিজের বুকের কাছে ফেলে দু হাত দিয়ে চেপে ধরে। অনিশা তাজরানের বুক থেকে মাথা তুলে চোখ ছোট ছোট করে তাকায়। এইভাবে রাগলে তোকে এত কিউট লাগে, ইচ্ছে করে এক কামড়ে খেয়ে ফেলবে। আর কখনো এইভাবে বলবেন না, আপনি জানেন না আপনার মুখে অন্য কোনো মেয়ের নাম শুনতে পারি না, আমার কষ্ট হয়। দোকান ধরে সরি বলছি, আর কখনো বলবো না। শোনা, এইবার না হয় একটু হাস, তোকে কষ্ট পেয়ে দেখলে যে এই দিকটা যে ভীষণ জ্বলে। তাজরান বুকের বাঁ পাশে আঙ্গুল দিয়ে বলে। অনিশা ছোট্ট হেসে তাজরানের বুকে কিল দেয়। তাজরান অনিশাকে শাড়ি পরানো শুরু করে। তাজরানের প্রতিটা স্পর্শে অনিশার সারা শরীরে এক অন্যরকম শিহরণ বয়ে চলেছে, এক অন্যরকম অনুভূতি অনিশার ভেতরে জানান দিচ্ছে। তাজরান কুচিগুলো ঠিক করে অনিশার পেটে গুঁজে দিতে অনিশ আবেশে চোখ বন্ধ করে ফেলে। তাজরান হাঁটু গেড়ে অনিশার সামনে বসে। তাজরান মুখ তুলে অনিশার দিকে তাকিয়ে দেখে অনিশা চোখ বন্ধ করে রেখেছে। তাজরান মুচকি হেসে পাঞ্জাবির পকেট থেকে একটা বক্স বের করে, বক্সটা খুলে কোমর বন্ধনীটা বের করে। তাজরান আলতো করে অনিশার শাড়ির আঁচলটা সরিয়ে অনিশার কোমরে বন্ধনীটা পরাতে তাজরানের চোখ যেন অনিশার কোমরের পাশে তিলটাতে আটকে যায়। তাজরান অনিশার নেশাতে আরও বেশি ডুবে গিয়েছে, তিলটা বড্ড জ্বালাচ্ছে তাজরানকে। তাজরান আর না পেরে আলতো করে তিলটাতে ঠোঁট ছোঁয়ায়। অনিশার রক্ত সঞ্চালন যেন দৌড় প্রতিযোগিতায় নেমেছে, মনে বুকের মাঝে কেউ থিকপাক থিকপাক হাতুড়ি পিটাচ্ছে। অনিশা দু হাতে শাড়ি খামচে ধরে। তাজরান উঠে অনিশার কানে কানে ফিসফিসিয়ে বলে, আজ সব কিছু উজাড় করে তোকে ভালোবাসতে চাই, সম্পূর্ণভাবে নিজের করে পেতে চাই, বাধা দিবি আমায়? শোনা, অনিশার লজ্জায় তাজরানের বুকে মুখ লুকায়। তাজরান বুঝতে পেরে অনিশার কপালে চুমু দিয়ে পাজাকুলা তুলে নেয়, বিছানায় শুয়ে দেয়, হারিয়ে যায় এক অন্য রাজ্যে, ডুব দেয় ভালোবাসার এক নতুন অধ্যায়। ভোরের আলো এখনও আকাশ অব্দি ছুঁই ছুঁই। অনিশা ঘুম ঘুম চোখে মেলে চারিপাশে তাকিয়ে দেখে এখনও ভোর হয়নি। বুকের মাঝে ভারী কিছু অনুভব হতে অনিশা ভালো করে দেখে, তাজরান অনিশার বুকের মাঝে শুয়ে আছে। মৃদু বাতাসে তাজরানের কপালে আসা ছোটো ছোটো চুলগুলো দোল খাচ্ছে।
দেখে মনে হচ্ছে আজ কতদিন পর পরম শান্তিতে তাজরান ঘুমাচ্ছে। রাতের কথা মনে হতেই অনিশা লজ্জায় চোখ বন্ধ করে মুচকি হাসে। চোখ খুলে তাকাতে দেখে তাজরান ফোলা ফোলা চোখে ট্যাপ ট্যাপ করে অনিশার দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে থাকাতে অনিশার কিছুটা ভয়ের সাথে লজ্জাও পাচ্ছে। তাজরান মুচকি হেসে অনিশার কপালে চুমু দেয়। অনিশার গালে বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে নিঃস্বার্থ কণ্ঠে বলে, শুভ সকাল মায় পিচ্ছি, আমাকে এইভাবে দেখার কি হলো? আমি তো তোরই, পুরোটাই তোর, শুধু তোর, শুধুই তোর। দেখলে এইভাবে দেখ, সারাদিন তাকিয়ে থাক, কিন্তু ঘুমন্ত অবস্থায় দেখবি না। তাহলে আমি কি করে বুঝবো আমার বউটা কতটা মায়া ভরা ভালোবাসা নিয়ে আমার দিকে তাকিয়ে আমায় দেখছে? তাজরান মুচকি হাসে। অনিশার লজ্জা যেন ক্রমশ দ্বিগুণ হয়ে উঠছে। অনিশা অন্যদিকে চোখে চোখ রেখে বলে, আচ্ছা হয়েছে, এখন সরুন, আমাকে যেতে দিন, ফ্রেশ হব। এত সহজে তো যেতে দিচ্ছি না, আগে আমাকে কিছু দে, তারপর এখান থেকে যেতে পারবি। এর আগে না কিন্তু। মানে? মানে হচ্ছে আমাকে গুনে গুনে তিনটা কিস দিবি। অনিশা অন্যদিকে চোখ রেখে বলে, পারবো না সরুন তো। না পারলে তো এখান থেকে যেতে দেবো না। এই আপনি এমন কেন? পচা লোক একটা শুধু লুচুগিরি করতে পারেন। আমি শুধু তোর ক্ষেত্রেই লুচু, শোনা, তুই যে গিফটটা সেটা আমি জানি। ভালোবাসার মধ্যে তোর কিপটাও করতে হয়। আমাকে দেখ, দেহ মন উজাড় করে তোকে কত ভালোবাসি। সাদ না ভাবে শুরু কর, আমি ওয়েট করছি। অনিশা তাজরানকে একটা ভেঙচি কেটে দুহাত দিয়ে তাজরানের মুখটা উঁচু করে উষ্ণ ঠোঁট জোড়া ছোঁয়ায়। তাজরান আঙ্গুল দিয়ে গুনছে। অনিশা তাজরানের হাতটা নিচে নামিয়ে গভীরভাবে পুরো মুখে ঠোঁটের স্পর্শ দেয়। অনিশা যেন হারিয়ে গিয়েছে। তাজরানও মুচকি হেসে অনিশাকে উল্টো ঘুরে আবারও ডুব দেয় ভালোবাসার তীব্র সাগরে। শাওয়ার ছাড়তেই শাওয়ারে চিকন সরু পানি অনিশার গায়ে আছড়ে পড়ছে। শরীরে বেশ খানিকটা অংশ পানির স্পর্শে চলছে। অনিশা আয়নার সামনে দাঁড়িয়ে দেখে গলা, ঘাড়ে বিভিন্ন জায়গায় কামড়ের দাগগুলো ফুটে উঠেছে। অনিশা আলতো করে হাত বুলায়, মুচকি হাসে। সেগুলো যে তাজরানের দেওয়া ভালোবাসা। গোসল সেরে বের হতেই দেখে তাজরান বে ঘরে ঘুমোচ্ছে। আশেপাশে কার কি হলো কিছুতেই তার হুশবুশ নেই। মুচকি হাসে, ঘুমোলে মানুষটাকে একদম বাচ্চা বাচ্চা লাগে। অনিশা তাজরানের পাশে বসে কপালে ঠোঁট ছোঁয়ায়। তাজরানের চুলে হাত বুলাতে বুলাতে মৃদু কণ্ঠে বলে, এই যে উঠুন, সকাল হয়ে গিয়েছে, নামাজ আদায় করবেন, উঠুন। না, তাজরানের কোনো হেলদুলি নেই। অনিশা আবারও ডাকতে যাবে, তখনই হঠাৎ দরজায় শব্দ শুনতে অনিশা উঠে দরজা খুলতে থাকে। হালিমা খালা পান খাওয়া দাঁতে ফোকলা হেসে দাঁড়িয়ে আছে। হালিমা খালা এই বাড়ির বেশ পুরাতন লোক। তাজরান যখন ছোট ছিলেন তখন থেকে তিনি এই বাড়িতেই থাকেন। হাতে তার দুইটা শাড়ি। হালিমা কাজের মেয়ে, বৌমা বড় মায়ে কইছে তোমার এই দুইটা শাড়ি একটা শাড়ি পিন্দিতে, পিন্দিয়া নিচে আইবার কইছে। অনিশা মিষ্টি হেসে শাড়িগুলো নিজের হাতে নিয়ে বলে, আচ্ছা খালা, আমি রেডি হয়ে নিচে আসছি, মাকে বলে দিও। খালা চলে গেলে অনিশা দরজা লাগিয়ে তাজরানের সামনে দাঁড়ায়। না, মহারাজ জম্পেশ ঘুম দিচ্ছে, সারা রাত আমাকে জ্বালিয়ে খেয়েছে, এখন কি সাধু বাচ্চার মতো ঘুম দিচ্ছে, তিতা করল একটা। এই যে উঠুন তো, উঠুন না, কথা আছে আপনার সাথে। তাজরান ঘুম ঘুম চোখে অনিশার দিকে তাকায়। পুচকি সারা রাত ঘুমোতে পারিনি, এখন আবার কি নিয়ে শুরু করছিস? একটু ঘুমোতে দে না। এই যে দেখেন, অনেক ঘুমিয়েছেন, দেখেন কয়টা বাজে, এখন উঠুন না, আমাকে শাড়িটা পরিয়ে দিন। তাজরান উঠে বসে চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখগুলো ফুলে আছে। তাজরান অনিশার দিকে চোখ রেখে পা থেকে মাথা পর্যন্ত তাকায়। আচ্ছা, এই দিকে পরিয়ে দিচ্ছি। অনিশা কয়েক কদম পিছিয়ে যায়। আগে থেকে বলে দিচ্ছি, যদি উল্টা পাল্টা লুচুগিরি করার চেষ্টা করেন তাহলে আমি, তাজরান দুষ্টুমার্কা হাসি দিয়ে বলে, তাহলে কি? তাহলে আমি জোরে কামড় বসিয়ে দিব আপনাকে। চুপচাপ শাড়িটা পরিয়ে দিন। অনিশার কথায় তাজরান শব্দ করে হেসে ওঠে। বাহ, বেশ ভালোই হবে, সবাই ভাববে একদিন যেতে না যেতে বউ এত ভালোবাসা দিয়েছে। আমার কোনো সমস্যা নাই, আমার কাছে আয়। দেখেন অনেক বেজে গিয়েছে, নামাজ পড়তে হবে, আমি কিন্তু সত্যি সত্যি কামড় বসিয়ে দিব। আচ্ছা আচ্ছা, কিচ্ছু করবো না, এইবার তো এদিকে আয়। অনিশা আসতেই তাজরান সুন্দর করে অনিশাকে শাড়িটা পরিয়ে দেয়, নিজেও ফ্রেশ হতে চলে যায়। তারপর দুজনে নামাজ আদায় করে নেয়। অনিশা নিচে নামতেই দেখে রুশিয়াপা দুজনে বসে বেশ গল্প মেতেছে, মনে হচ্ছে গল্পের ঝুলি নিয়ে বসেছে। তারা দুজনে সায়রা খানের বান্ধবী, সারাদিন মানুষের কটুক্তি নিয়েই পড়ে থাকে। অনিশা দুজনের সামনে দাঁড়িয়ে হেসে সালাম দেয়। দুজনে ভ্রু পাকিয়ে অনিশার মাথা থেকে পা পর্যন্ত একবার তাকায়, তারপর ছোট্ট করে সালামের উত্তর দেয়, তোর নতুন বউ এ বাড়িতে পা দিতে না দিতেই ঘুম থেকে উঠতে এত দেরি, একটু সকাল করে উঠে শাশুড়িকে সাহায্যও তো করতে পারো রান্নাবান্নায়, ভুলে যেও না এটা তোমার খালামনির বাসা বলে যখন মন চায় ঘুম থেকে তখন উঠবে, এটা এখন তোমার শ্বশুর বাড়ি। রুশের কথা শুনে অনিশার মনে মনে রাগ হলে বাহিরে প্রকাশ করেনি বড়, তাই অনিশা মুখে কিছু বলেনি, বেয়াদবি হয়ে যাবে। তাজরানকে নিচে নামতে দেখে অনিশা ছোট্ট একটা হাসি দিয়ে রান্নাঘরে চলে যায়। তাজরানকে দেখে দুজনেই চুপ মেরে যায়। তাজরান এদেরকে দেখে বিরক্ত হলেও ভদ্রতার খাতিরে সালাম দেয়। মা কি করছো, দাও আমাকে দাও, আমি করে দিচ্ছি।
হঠাৎ কথাতে সায়রা খান পিছে ফিরে তাকিয়ে দেখে অনিশা হাত গুটিয়ে মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে। তুমি সরো, আমাকে দাও, কি কি রান্না করতে হবে বলো, আমি করে দিচ্ছি। বারে এসেই রান্নার কথা শুরু? আমি কি বলেছি তোকে রান্না করার জন্য এই বাসায় নিয়ে এসেছি? রান্না করার জন্য আমি আছি, সাথে আরো লোক আছে, তোর এসব দেখতে হবে না। তুই শুধু নিজের পড়াশোনা আর আমার ছেলেকে দেখবি, বুঝেছিস? ধুর মা, বিয়ে হয়েছে বলে রান্না করতে দিচ্ছ না। এর আগে কতবার রান্না করেছি, আমার ভালো লাগে, দাও না, মানা করো না আমায়। মা, না একদম না, মায়ের খাবি, আস্তে না আস্তে এই রান্নার কাজ করতে দিয়েছি, মানুষ কি ভাববে। আচ্ছা মাঝে মাঝে তোকে দিব নে, এখন যা আমার ছেলেকে গিয়ে দেখ। ধুর মা, দাও তো, কে কি বললো বা দেখলো আমার তাতে যায় আসে না। আমি এখন এসে গিয়েছি না, তুমি রান্নাঘরে পা রাখবে না, কিন্তু মাঝে মধ্যে তোমার হাতে রান্না খেতে গেলে সেটা অন্য ব্যাপার। বলেই অনিশা সায়রা খানের হাত থেকে খুন্তিটা নেয়। অনিশা রান্না করছে, সায়রা খান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অনিশাকে পাক্কা রাঁধুনি লাগছে। মাঝে মধ্যে সায়রা অনিশাকে এটা ওটা বলে দিচ্ছে। তাজরান সোফায় বসে মনোযোগ দিয়ে ফাইল থেকে পেপারগুলো নিয়ে ঠিক করছে, আর ফোনে শাওনির সাথে কথা বলছে। তাজরান রাজনৈতিক কাজে নিজের নামটা বেশ ভালোভাবেই ধরে রেখেছে, আর শাওনির সাথে মিলে নতুন করে বিজনেস শুরু করেছে, তার জন্যই কাগজপত্র ঠিক করছে তাজরান। অনিশা রুমে এসে দেখে তাজরান বসে কাজ করছে। এই যে খেতে আসুন, খুব ক্ষুধা পেয়েছে। তাজরান ফোনে কথা বলতে বলতে সামনে তাকাতে যেন থমকে যায়, চোখ জোড়া যেন সেদিকে আটকে আসে। তাজরানের মনে এক অন্যরকম প্রশান্তি কাজ করছে। অনিশা দেখে পাক্কা গিন্নি মনে হচ্ছে। অনিশা শাড়ির আঁচল দিয়ে হাতটা মুছে হাতের উল্টোপিঠ দিয়ে কপালের ঘাম মুছছে। তাজরান উঠে দাঁড়ায়, সামনে এগোয়, অপলভভাবে অনিশার দিকে চেয়ে আছে চোখ জোড়া, যেন সরাতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে অনিশাকে নিয়ে আবার ভালোবাসার সাগরে ডুব দিতে। কি হলো, এভাবে ল্যাপটপ করে তাকিয়ে আছেন কেন? এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে হবে? খাওয়া দাওয়া নেই বুঝি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আসুন। আর বলতে পারল না, তার আগেই তাজরান অনিশাকে একটানে নিজের বুকের মধ্যে এনে ফেলে। আচমকে এমন হওয়াতে অনিশাও তাল সামলাতে না পেরে তাজরানকে খামচে ধরে। অনিশার চুলগুলো তাজরানের চোখে মুখে এসে আছড়ে পড়ে। তাজরান অনিশার মাথায় একটা চুমু দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, এই পাগলি, আমার এত কাজ করতে গিয়ে বলেছে তোকে, তোকে কি কাজ করতে এখানে এসেছি? হুম, তোকে পুরো আমার পাক্কা গিন্নির মতো লাগছে শোনা। ওই ছ ছাড়ুন তো, এখন খেতে চলুন, মা কখন ধরে ডেকে ডেকে পাগল করে ফেলেছে। ছাড়বো তো, কিন্তু এক শর্তে, ছোট্ট করে ঠোঁট সাবো তোর এখানটায়। তাজরান অনিশার মুখ দু হাত দিয়ে তুলে ছোটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে ইশারা করে বলে, অনিশা চোখ ছোট করে ফেলে, এই একদম না, আপনার কারসাজি আমি ভালো করেই বুঝি, ছাড়ুন তো আমায় আর খেতে চলুন না প্লিজ। তাজরান মুচকি হেসে অনিশাকে আরো কাছে টেনে বলে, শর্ত না মানলে ছাড়া তো যাবে না, আমার এই বুকে পড়ে থাকতে হবে, তোরও আজ খাওয়া হচ্ছে না, আমার আর কি করার। ঠিক আছে ঠিক আছে, শুধু আলতো করে শোয়াবে। বলি অনিশা চোখ জোড়া বন্ধ করে। তাজরান মুচকি হেসে অনিশাকে একদম নিজের কাছে নিয়ে আসে, এতটাই কাছে অনিশা তাজরানের হার্টের প্রতিটা বিট শুনতে পাচ্ছে। অনিশার ছোটের সাথে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দেয়। এইভাবে কতক্ষণ ছিল কারোরই খেয়াল নেই। অনিশা অন্য এক অনুভূতিতে ডুব দেয়। অনিশার হুঁশ হতেই নিজেকে তাজরানের থেকে দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু তাজরান অনিশাকে একদম নিজের বাহুটোরে শক্ত করে জড়িয়ে রেখেছে। নিজেকে শত চেষ্টা করেও ছাড়াতে না পেরে তাজরানকে হাত দিয়ে জোরে ধাক্কাতে শুরু করে। জোরে জোরে ধাক্কা দিয়ে নিজেকে তাজরান থেকে ছাড়িয়ে নেয়। দুজনেই হাঁপাচ্ছে। অনিশা তাকাতে দেখে তাজরান অনিশার দিকে তাকিয়ে মিটমিট হাসছে। অনিশার রাগী দৃষ্টিতে তাজরানের দিকে তাকায়। পচা লোক একটা, বলে তাজরানের বুকে একটা ঘুষি দেয়। অনিশার ঠোঁটে হাত দিতেই তাজরান অনিশার হাতটা ধরে ফেলে, এই খবরদার, একদম ঠোঁট মুছেছিস তো, ওইটা আমার ভালোবাসার স্পর্শ। অনিশা চোখ ছোট ছোট করে বাঁকা চোখে তাকায়। আচ্ছা করছি না, এইবার তো চলুন, বলে অনিশা তাজরানের হাত ধরে টেনে নিচে নিয়ে যায়। সবাই খাবার টেবিলে বসে আছে, কিছুটা নিরবতা। অনিশা তাজরানকে খাবার বেড়ে দিচ্ছে, সাথে সবাইকে টুকটাক জিজ্ঞেস করছে কার কি লাগবে। তাজরান খাবার কম খাচ্ছে আর অনিশার দিকে বারবার তাকাচ্ছে। অনিশা তার গুলুমুলু হাত দিয়ে আলতো করে খাবারের দোলা মেখে মুখে নিচ্ছে, আর অন্য হাত বারবার চোখে আসা অবাধ্য চুলগুলো কানের পেছনে গুঁজে দিচ্ছে, বারবার এদিক ওদিক তাকাচ্ছে কারো কিছু লাগবে কিনা। তাজরান দেখে মুচকি হাসছে, ভালো লাগছে, কেন যেন এইটাই তার এখন সব থেকে ভালো লাগার কাজ। হঠাৎ রুষাপার কথায় তাজরানের কিঞ্চিত ভ্রু কিছুটা কুচকে আসে, একটা ভ্রু উঁচু করে বিরক্তি নিয়ে সামনের দিকে তাকায়। এটা কোনো খাবার হলো? লবণ তো কম কেন, কপি তো মনে হচ্ছে আধা কাঁচা সেদ্ধ, ভাতের মধ্যে কেমন ফেনা ফেনা উঠে গেছে, ধ্যাত, খাবারের রুচিটাই নষ্ট করে দিল। সায়রা
কি সব করে তোর বাড়ির কাজের লোকেরা? এই রান্না কিভাবে খেয়ে থাকিস রে? রুষা জানে অনিশা রান্না করেছে, ইচ্ছে করে খোঁচা দেওয়ার জন্য কথাটা বলেছে। শুনে অনিশার মুখটা মলিন হয়ে আসে। অনিশা চুপচাপ ভাতের দলা মেখে মুখে নিচ্ছে। তাজরান অনিশার মলিন মুখের দিকে তাকায়। সায়রা বেশ রাগ হচ্ছে এখন। সায়রা কিছু বলতে নেবে তার আগেই তাজরান বলে উঠে,